গাইঘাটায় নির্যাতিতা কিশোরীর বাড়িতে তৃণমূলের বন্যা সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। পাশাপাশি নির্যাতিতা কিশোরীর হয়ে এদিন আদালতে যান তৃণমূলের এক প্রতিনিধি দল। তারা আইনজীবীদের সাথে দেখা করে দাবি করেন নির্যাতিতা কিশোরীর পক্ষে সওয়াল করবার, পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির। শুক্রবার গাইঘাটার নির্যাতিতা কিশোরীর বাড়িতে গেলেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ। এদিন নির্যাতিতার বাবার সাথে কথা বলেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দোষীদের যাতে চরমতম শাস্তি হয় তার জন্য যতটুকু করার করবেন বলে জানান তারা। জেলা সভাপতি গোপাল শেঠের অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে রাজ্য জুড়ে অশান্তি সৃষ্টি করছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ক্যামেরা দেখানোর নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত নদিয়ার বাসিন্দা, সে ওই বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনায় বিজেপি কর্মী জড়িত বলেও অভিযোগ। ওই বিজেপি নেত্রী বাইরে পাহারা দিচ্ছিল। ঘটনায় পুলিশ বিজেপি কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে। বিজেপির কি পদে আছেন? বিজেপির কি পদে আছেন? মহিলা সমিতির জিএস ছিলাম। হ্যাঁ ছিলেন। আপনি কি পাহারা দিচ্ছিলেন? না আমি ছিলাম না, বাইরে ছিলাম আমি। পরিবার অভিযোগ করছে আপনি পাহারা দিচ্ছিলেন এবং সহযোগিতা করছেন। আমার কিছু করার আছে? আপনি বিজেপির কি নেত্রী ছিলেন? জিএস ছিলাম। দল বলছে আপনি কোনো পদে ছিলেন না? দল বলছে ছিলাম, এখন তারপর আমি নিজে করে দিয়েছিলাম। গাইঘাটা নির্যাতিতার পক্ষে সওয়াল করার আবেদন জানিয়ে এদিন সরকারি আইনজীবীদের কাছে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি ও কাউন্সিলররা। বৃহস্পতিবার গাইঘাটা থানা এলাকায় নাবালিকাকে গণধর্ষণের কাণ্ডে এক নাবালক ও এক মহিলা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। এই লোকালে এক ব্যক্তি বিজেপি মহিলা, যিনি বিজেপির সভানেত্রী এই বুথের, তার বাড়িতে পরিকল্পনা মাফিক এখানে আমাদের একটা ছোট্ট বোনকে তাকে ধর্ষিত হতে হয়েছে এবং তারা সরকার আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত পারদর্শিতার সঙ্গে অ্যারেস্ট করেছে। আমরা মনে করি যে এই যে ঘটনাটা ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা সারা পশ্চিমবাংলা জুড়ে একটা অশান্ত করার বিজেপিকে পরিকল্পনা, বহিরাগত বাইরের থেকে নিয়ে আসা পরিকল্পনা মাফিক ভিডিওর সামনে টিভি ক্যামেরার সামনে বসে বলা এবং এই কেসগুলো যাতে কমজোরি হয়ে যায়, দোষীরা সাজা না পায়, যার জন্য একটা উচ্ছৃঙ্খলা দেখিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে রাজনৈতিকভাবে নিয়ে যাচ্ছে। এটা কখনোই রাজনৈতিক নয়, কিন্তু রাজনৈতিক এখন বিজেপিরা করছে। এখানে বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে, বিজেপির লিডাররা রাজভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নামে আজে বাজে কথা বলছেন। আমরা বিচারের বাণী নীরবে কাঁধে, এই জিনিসটা আমরা নীরবে কাঁধবে না। ওরা যতই চিৎকার করে পরিকল্পনা করে এই কেসগুলোকে হালকা করার চেষ্টা করুক, আমরা এখান থেকে শিক্ষা দেব যে আগামী দিনে যাতে এই ঘটনা না হয় এবং দোষী ব্যক্তির সাজা হয়। আমরা সুপ্রিম কোর্ট অবধি আমরা চাঁদা তুলে ওই পরিবারের পাশে থাকব। দোষীরা কঠিনতম শাস্তি পাক, এটা আমার আবেদন। আমার সঙ্গে গোপাল স্যার এসেছিলেন এবং সঙ্গে আরও লোকজন এসেছিল, এসে আমাকে অর্থ সাহায্য করেছে এবং সব ওই পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমার যতদূর লড়তে হয় ওনারাই লড়বে। হ্যাঁ ভরসা পাচ্ছি, সব দাদারা এসছে। আমি কঠিনতম শাস্তি আবেদন করছি। শুক্রবার দুপুরে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল শেঠ ও বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলররা বনগাঁ মহকুমা আদালতে উপস্থিত হয়ে সরকারি আইনজীবীদের কাছে আবেদন জানান নির্যাতিতার পক্ষে সওয়াল করবার জন্য এবং অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই ব্যবস্থা গ্রহণের আর্জিও জানিয়েছেন তারা। তারা গ্রেপ্তার হয়েছে, পুলিশ অত্যন্ত তৎপর। আমরা ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে, তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ধিক্কার জানাবো এই বিজেপি পার্টিকে সারা বাংলা জুড়ে। তারা সেই এই ঘটনাকে প্রতিটা পরিকল্পনাভাবে যতদিন এসছে এই কাজটা করে যাচ্ছে। আজকের তার সুবিচারের জন্য আমরা বনগাঁ কোর্টে যারা সরকারি আইনজীবী আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে এসেছিলাম, আপনারা সঠিকভাবে মহামান্য বনগাঁ যিনি আদালতের বিচারক আছেন তার কাছে সঠিকভাবে পেশ করে যারা দোষী ব্যক্তি
তারা যেন উপযুক্ত কঠোর কঠোরতম সাজা পায়। আমরা তাদেরকে সরকারি আইনজীবীদের কাছে রিকোয়েস্ট করলাম, দুই বার কাউন্সিলকে রিকোয়েস্ট করলাম। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা।